দূর ব্যাং বেলা তো অনেক হয়ে গেল, সকাল থেকে কিচ্ছু খাইলাম না, একটা টাকাও পাইলাম না, হান্তুরি খালি বাটি, কেমনে যে কি হইব আছে সারাদিনে কেমনে কাটামু, পেটে তো খিদায় পেট চুচু করতেছে। তোর এরিয়া কোন জায়গায় দেখা আছে? তোর এরিয়া এটা তো আমার এরিয়া। আরে তুই পাগল নাকি? আমি ডেলি আহি। ডেলি কোন দিয়ে আমি বই থেকে আসলাম, ওই জায়গায় বই থেকে আমি গাছের তলায় যা ফোটান দিকে ফোট। ওই তুই কারে কি গাছ? ওই যে গাছ দেখছো লাস্ট গাছ, ওই গাছের এঙ্গিয়া আমার এরিয়া, তুই জান দিকে যা। আল্লাহকে নামবে খুঁজতে তো বাবা, আল্লাহ তোমার ভালো করবে, আল্লাহকে নামবে। মারি ফেলাম এই সারা বকর থেকে আলু রে। কি রে ওই আমার এরিয়া কেন দিকে ঢুকছে? আর তোর এরিয়া কই রে? আমার এরিয়া তো। কার এরিয়া? তুই চল জায়গার কাছে, চল চল তো। সেরকেটু তুই কিনে আমার এরিয়া আইছে? এটা তোর এরিয়া। তা কার এরিয়া? এটা আমার এরিয়া। ইয়া একটা দিন না, এই তোর আমার এরিয়া, তোর ঝড়া বন্ধ কর, এটা আমার এরিয়া। এই এই শুন শুন, তোকে না দিয়ে দিমু। এই তুই দুইটা কিন্তু ফাটাই দিব এবার। এই কাড়ে কি গস ঘুমকি কাড়ে যাস? এটা দিন না একেবারে। শুন শুন শুন, তোকে দুজনে না, এটা দেনা মুখের মধ্যে একটা করে মারুম না, মুখ ফাটাই না করে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কিসাল করে তোর নিজেদের মধ্যে লাভ নাই। এক কাজ করি, আমি যে এই ভিখারি কমিউনিটির যে চেয়ারম্যান আছে না, ওই ফোন করি। তাদের ফোন করতো, এখন সব সব ক্লিয়ার হয়ে যাবো। তাদের ফোন কর। হ্যালো স্যার, আপনি যে ওই এরিয়া ভাগ করে দিতেন না, ওইখানে কেসার লেগে গেছে। আইবার কথা, ড্রাইভার কত আসেন তো ফকির পাড়াতে? তোকে তিনজনের মধ্যে এত ঝামেলা হয় রে, কয়দিন যাম তোকে ই করবার নিকা? হ্যাঁ আমার এন্ডিয়া লস হয়ে যাইতেছে, ব্যবসা বাণিজ্য কিছু হইতেছে না, কেউ ভিক্ষা দিবার চায় না। ঠিক আছে যাইতাছি। কিরে তো কি যাবে না দুই দিন পর পর? হ্যাঁ স্যার দেখেন তো, এই দুইটা আমার এলাকায় এসে ভিক্ষা করা শুরু করেছে। ওই চুপ, চেয়ারম্যানের সামনে এত উঁচা গলায় কথা কসকে? হ্যাঁ চুপ করে থাক। এই হুন তোকে আমি তোকে এরিয়া ঠিক করে দিছি কিনা ওটা কো। হ্যাঁ স্যার দিছেন তো, এটা আমার এরিয়া, আপনি না কইছেন। হ্যাঁ তাহলে তোকে আবার ঝামেলা আছে নিকা? আরে স্যার এটা তো আমাকে দিছিলেন আপনি। না স্যার এটা ভালো করে দেখেন তো, এটা কাটা দিছেন, এটা আপনারে দিছেন। এই এই তোকে দিছেন না, আমাকে দিছে। আমার এরিয়া তো কথা আছে, এরিয়া তো কথা আছে। স্যার এর সামনে গায়ে হাত দে। এই চুপ, স্যার এর সামনে গায়ে হাত দে। স্যার দেখছেন দেখছেন কেমনে আমি মারা। এই তুই চুপ কর, চুপ কর। দেখ এরকম তেরিবেরি করলে কিন্তু আমি কমিউনিটি থেকে তোরা বাই করে দিম। তখন ওরা ওরা বাইর করেন, তুই আগে আগে মারতে আমার ভুলে গেছে। স্যার 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 চুপ চাপ ধরা, পা ধরে ক্ষমা। চুপ চাপ ধরা, আরে বলেন স্যার। হ্যাঁ স্যার ও তো আমাকে মারলো স্যার। আবার কথা করে চুপ মার। তোকে কি হিসেবে তোকে এরিয়া সিলেক্ট করে দিছিলাম? স্যার যোগ্যতা অনুযায়ী। যোগ্যতা হিসেবে তো তুই কি আসিলি, তুই কি পাস করছ? হয় স্যার বিএ পাস। তুই গ্রাজুয়েট? হ্যাঁ। তাহলে তোরে আমি ওই পূর্ব পাড়াটা দিছিলাম, তার মানে হ্যাঁ ওই জায়গায় টু এডুকেটেড পার্সন বেশি থাকে। হ্যাঁ স্যার। তুই কি করছ? হয় স্যার ওই তো উচ্চ মাধ্যমিক ফেলের পরে আর পড়াশোনা করিনি। কি করছ? উচ্চ মাধ্যমিক ফেল, তুই গ্রাজুয়েশনের এরিয়া যাসকে? হ্যাঁ হ্যাঁ স্যার। মান মান স্যার, মান চুকার। তুই কি তোর কোয়ালিফিকেশন কি? আমি তো পিএইচডি কমপ্লিট করছি। তুই পিএইচডি কমপ্লিট করছ? তাহলে তো তোর আরো ভালো জায়গা এরিয়া সিলেক্ট করে দিছিলাম। তাহলে তো তোর টাউন এলাকা দিছিলাম, তুই গ্রামের ভিতরে কি করস? আরে টাউনের লোকগুলো টাকা দিবার চায় না, আর কিপটে হয় মেলা, টাকা দিবার চায় না। তোকে সব কয়টা লাইসেন্স কিন্তু ক্যান্সেল করে দিবি, এক একজনের জায়গায় যদি এক একজন যাস। আমি তো ঠিকই স্যার, ও কি না করেন। ঠিক আছে চুপ থাক। স্যার একটা কথা, ওই তো মিশা দেখাবেন এসে, কারণ ওই তো পিএসজি করেই নাই, আর ওরা কোন সময় আপনি টাউন লেখা দিয়েছেন, ওটা তো আমি যাওয়ার কথা। আমার দেবো নাকি তোরে দেবো? পিএসজি আমি কমপ্লিট করছি। পিএসজি করছ তো? তাহলে আমি করছি তো। তো সার্টিফিকেট দা। সার্টিফিকেট দাও, দাঁড়ান স্যার আনতেছি। এই দেন স্যার আমার পিএসজি সার্টিফিকেট। তোর এটা পিএসজি সার্টিফিকেট? হ্যাঁ। ডুপ্লিকেট করছ নাই তো? না না একদম অরিজিনাল মাল। আরে ভাই তুই তো নাম্বার ভালোই পাইছিলি রে। হ্যাঁ স্যার। তাও চাকরি যোগে নাই? না স্যার। শ্রী ধর তোকে সবার সার্টিফিকেট আজকে রিভেরিফিকেশন করুন। তোকে সার্টিফিকেট দে তো স্যার। তোরা মিথ্যা কথা কস না, কি কস? এই জামাটা স্যার দেখেন। আরে তোর বিএস পাস সার্টিফিকেট? হ্যাঁ স্যার। ওই তোটা দে স্যার, আমি তো ফেল করছি না, এই জন্য ভিতরে রাখছি না। দে তোটা ধর।
এটা তো অসার্টিভেট হ্যাঁ স্যার তুই তো উচ্চ মাধ্যমিক ফেল করছ আরে আল্লাহ উচ্চ মাধ্যমিক ফেল কইরা গ্রাজুয়েশনের এরিয়া কোন সাহসে ঢুকাস তুই কেন গেছে স্যার আপনি যে এলাকায় দিছিলেন না ওই এলাকার মানুষগুলো আমার মত নেই ভিখারি কেউ ভিক্ষা দেয় না দুই দিন থেকে না খেয়ে আছি তুই উচ্চ মাধ্যমিক পাশ করলে তো তোর ভালো এরিয়া দি মুরে স্যার কি করব খাওয়ার তো নাকবো ওই জন্য চুপ করে থাক আদর স্যার আপনি যে চেয়ারম্যান হইছেন আপনি এটা কেমনে হইলেন আপনার যোগ্যতা কি আমিও মু যোগ্যতা হ স্যার আমি করছি 8 পাস কত সালে জানোস কত সালে স্যার 1932 সালে ওই সালের 8 পাস এখনকার দুই ডেনা 10টা পিএইচডি সমান বুঝলি ও আচ্ছা আচ্ছা ওই ডিগ্রি ওহন আর কোন জায়গা নিয়ে পাবি না বুঝলি হন তোকো এরিয়া লাস্ট বারের মতন ভাগ করে দিয়ে যাইতেছি তাও যদি গড়বড় করস তোকে সব কটা লাইসেন্স আমি বাতিল করে দিন মনে রাখিস স্যার এইবার আর গড়বড় হইবই না আপনি করে দেন তুই করছ পিএইচডি হ্যাঁ স্যার তোরে ওই যে টাউনটা দিছি টাউনে একদম শততার নগে ভিক্ষা করবি ঠিক আছে স্যার হ্যাঁ ঠিক আছে আর তুই তোর যে এরিয়াটা দিছি হ্যাঁ স্যার তোরা তো দিছি 8 এলাকা হ্যাঁ স্যার যতগুলো 8 আছে তুই ভিক্ষা করবি ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে আর তুই শালা তুই কোন হিসাবে ওই এরিয়া ঢুকাস হ্যাঁ আর খাওয়ার ছিল না দুই দিন থেকে খাওয়ার ছিল না পড়াশোনা করার সময় তো মন আছিল না না হ্যাঁ উচ্চ মাধ্যমিক ফেল কইরা তুই আজ গ্রাজুয়েশনের এরিয়া ওরা দাঁড়ি দাঁড়িয়ে টাইনে ছিড়ে দাম না স্যার মাথায় রাখিস হ্যাঁ না তো কিন্তু তোর লাইসেন্স ভিক্ষা করার লাইসেন্স ক্যান্সেল করে দিম ঠিক আছে হ্যাঁ ওই ঝামেলা মিটাই দিলাম আমার কিন্তু আর ডাকবি না তোকে ফালতু কেসালের মধ্যে আমার আর ডাকিস না আমার অনেক সময় দাম আছে ঠিক আছে স্যার ঠিক আছে হ্যাঁ যা ভালো মতো ভিক্ষা কর হ্যাঁ স্যার আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে আসি ওই ওই তুই হুন ঠিক আছে তোর নয় কথা আছে ঠিক আছে ঠিক আছে তোর এলাকায় হইতেছে না না ভিক্ষা ভালো দেখ তোর এরিয়াটা পাল্টাই দিন ঠিক আছে তোর বউটা যদি আমার দিয়া পারস তোর আমি পাল্টাই দিন স্যার স্যার এর স্যার কি বলেন আপনি তুই দিবি না না বউ কাউকে দেয় নাকি দিবি না তো এ স্যার এগুলা কি গন তোর গ্রাম এলাকা ভিক্ষা করবা দিছিলাম তো তোর ওখানে ওইটাই লাইসেন্স অনেই ক্যান্সেল করুক তুই ওখানে শ্মশান ঘাটের মধ্যে পড়ে থাকিস ভিক্ষা করবেন না স্যার মনে রাখিস স্যার এরকম করবেন না স্যার স্যার এরকম করবেন না স্যার